গাইস আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের জার্নি গাইস আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের জার্নি আমাদের আজকের জার্নি ডিম ভ্যালি পার্ক আমরা সেখানেই বলেছিলাম আমরা যে হাসটাই করেছি সেটা আর কি করব আজকে এখন আমরা জার্নির জন্য রেডি হচ্ছি আমরা সঙ্গে আছে আমাদের ব্লগে যে পিকনিক করার জন্য আমরা এসেছিলাম কয়েক কিলো এখন আমরা অবশেষে আমরা সেই কাকিত রাজহাঁস খুঁজে পেয়েছি আর আমরা সেই রাজহাঁস এখন কিনে নিয়ে যাচ্ছি অনেক কষ্ট করেছি প্রায় 60 কিলো পথ আমরা ঘুরেছি ঘুরে ঘুরে এখানে এসেছি কাকিত সেই রাজহাঁস পেয়েছি আমরা এখন এখান থেকে রাজহাঁস নিয়ে যাব আজকে আমাদের আমাদের সব আমরা এখন রাজহাঁস পেয়ে গেছি আর অনেক ঘুরেছি আমরা সেই প্রায় 2 ঘন্টা ঘোরার পরে আমরা সেই রাজহাঁস পেলাম শেষমেশ আমাদের আমরা আজকে পুরো ভিডিওই আপনাদের দেখাবো কিভাবে আমরা রাজহাঁসকে রোস্ট করব এখন হাঁস পাওয়া যায় না তারপর আমরা অনেক কষ্ট করে প্রায় 60 কিলো হবে 60 কিলো রোড ভিতরে গ্রামের ভিতরে আমরা খুঁজে খুঁজে একটা রাজহাঁস পেয়েছি কাঙ্ক্ষিত সেই রাজহাঁস নিয়ে আমরা যাচ্ছি আর এই রাজহাঁসটা আমরা অবশ্য আজকে খাবো তাও আমাদের উপ মানে খুলনা বিভাগে ওখানে পৌঁছে গেছি আর এখানে আমাদের টিপের আরো কিছু সদস্য আছেন আরো কিছু সদস্য আছেন সদস্য
হ্যালো গাইস, এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে একজন আছে, সে খুবই অসুস্থ হয়ে পড়েছে, তার মনে হয় শরীর খুব অসুস্থ। তুমি কিছু বলবা আমাদের গাইসে, কিছু বলে দাও, কিছু বলার আছে তোমার? আমরা ব্লক করতেছি, আমরা আরো সামনে আরো ব্লক করব, কোনো সমস্যা নেই, আপনি একটা কথা বলে দাও। সে হাই এখন আমরা যাবো আমাদের দ্বিতীয় সদস্যের কাছে, অফ কোর্স দেখতে পাচ্ছেন। আমাদের তৃতীয় তিন নম্বর মেম্বার দেখতে পাচ্ছেন, অপু অপু তো রাগারাগি করার কিছু নাই, কিছু সে হাই আমাদের গাইসদের সে হাই বলে যান। এখন আমরা চলে এসেছি মুরগির কারখানায়, সেখান থেকে আমরা এখন রাজহাঁসটা পরিষ্কার করব। রাজহাঁস পরিষ্কার করে এরপরে আমরা সেটা নিয়ে যাবো, রাজহাঁসটা এখানে রাখা আছে। আমরা এখন প্রচুর মুরগির কারখানায় চলে এসেছি, মুরগির কারখানায় এখানে শুধুমাত্র মুরগি বিক্রি হয়, সেখান থেকে আমরা করবো। এখানে কবুতরও আছে, মাথা ধরে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা ঘুরতেছি কাঙ্ক্ষিত ড্রিম বডি পার্ক। এখন ব্লগ আমাদের ব্লগে আমরা এখানে আজকে রাত্রে উদযাপন করবো, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু, ঠিক আছে? তিনটে বাইক, ছয়জন মানুষ, নয়টা গ্রাম, একটা রাজহাঁস, আমাদের মনি লোকেশন যা দেখাই একটু, আমরা এখানে অবশ্য সবসময় ই করি। এখন রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে, সেই বিখ্যাত রাজহাঁস এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, এখন মশলাপাতি দেওয়া হচ্ছে। কাঙ্ক্ষিত সেই রাজহাঁস আমরা এখন খাচ্ছি, আমরা এখন সবাই যে কাঙ্ক্ষিত রাজহাঁস খাচ্ছি, সবাই দেখছে আমাদের এই যে কাঙ্ক্ষিত রাজহাঁস খাওয়া হচ্ছে।
সবাই প্রচুর বিজি রাজাস খাওয়ানে সবাই প্রচুর বিজি শান্তি তো সেই রাজাস খাওয়ানে আমরা পুরো করে সেই রাজাস খাওয়ানে এই যে আমাদের আমাদের খাদ্যমন্ত্রী রাজাস খাওয়ানে খুব ব্যস্ত এই যে আরেক খাদ্যমন্ত্রী শান্তি তো সেই রাজাস নিয়ে ব্যস্ত আমরা সবাই খাচ্ছে প্রচুর খাচ্ছি প্রচুর মাথা খাচ্ছি প্রচুর মাথা খাচ্ছি এই যে এখানে এখানে আছে এই যে আমাদের কাকিং বয় হ্যাঁ